অ্যাসিডিটি হয়, এর মধ্যে অন্যতম হলো ভুল সময়ে ভুল খাবার খাওয়া। এসব কারণে আমাদের শরীরে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়, তা আমাদের বুঝে শুনে খাবার খাওয়া উচিত। এছাড়া আমরা সকালে ঘুম থেকে উঠে কি খাচ্ছি তার উপর নির্ভর করে আমাদের সারাদিন কেমন কাটবে বা কেমন যাবে, কেননা খাবারই আপনাকে সারাদিন চলার শক্তি যোগাবে। প্রিয় বন্ধুরা, রাতে আমাদের পাকস্থলীতে হজমের প্রক্রিয়া ধীর হয়ে যায়, আর এই কারণেই সকালে খালি পেটে হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে বেশি। এতে পেটে অতিরিক্ত গ্যাস, অ্যাসিডিটি, পেট ফাঁপা ইত্যাদি সমস্যা সৃষ্টি হয়। তাই সকালে খালি পেটে খাবার খেতে হবে বুঝে শুনে। তাহলে চলুন জেনে নিই সকালে কোন কোন খাবার খেলে অ্যাসিডিটি হয়। প্রথমে হচ্ছে সাইট্রাস ফল। সাইট্রাস ফল এড়িয়ে চলতে হবে, এগুলো টক স্বাদযুক্ত, কারণ এতে প্রচুর সাইট্রিক অ্যাসিড থাকে। সাইট্রাস ফল খেলে পাকস্থলীর অতিরিক্ত অ্যাসিডের উৎপাদন বেড়ে যায়। খালি পেটে খেলে বুক জ্বালা এবং অন্যান্য সমস্যা হতে পারে। সাইট্রাস ফল কী কী তা গুগলে সার্চ করে জেনে নেবেন। এরপর হচ্ছে কফি। খালি পেটে কফি পান করলে হাইড্রোক্লোরিক অ্যাসিডের উৎপাদন বেড়ে যায়। অ্যাসিডিটি, গ্যাস্ট্রাইটিস এবং ফোলা সবই এই অ্যাসিডিক ক্রিয়ার কারণে হয়। উচ্চ চিনিযুক্ত খাবারের ফলে আপনার পাকস্থলীতে ফ্রুক্টোজ ওভারলোড হয়ে যায়, এবং যখন চিনি শরীরে খালি পেটে প্রবেশ করে তখন ইনসুলিন বিভাগ শক্ত হয়ে যায়। সুতরাং নিয়মিত রক্তে শর্করার মাত্রা বজায় রাখা কঠিন। এরপর হচ্ছে মশলাদার খাবার। সকাল সকাল মশলাদার খাবার খাওয়া থেকে বিরত থাকা উচিত। এটি খালি পেটে খেলে অনেক ব্যথা হতে পারে। এছাড়া মশলাযুক্ত খাবার আপনার পেটের আস্তরণের ক্ষতি করতে পারে, যা অস্বস্তির কারণ হতে পারে। আপনার পেট খারাপ হতে পারে এবং হজমের সমস্যা হতে পারে। দই। দইয়ে প্রচুর প্রোবায়োটিক ক্যালসিয়াম থাকার জন্য পরিচিত। এটি আপনার দাঁত এবং সামগ্রিকভাবে আপনার শরীর উভয়ের উপর উল্লেখযোগ্যভাবে প্রভাব ফেলে। তবে আপনি যখন দই খালি পেটে খান তখন আপনার পাকস্থলীর অ্যাসিড উপকারী ব্যাকটেরিয়া ধ্বংস করে, তাদেরকে অকেজো করে দেয়। তাই খালি পেটে দই খাওয়া অ্যাসিডিটির কারণ হতে পারে। তৈলাক্ত খাবার। সকালে তৈলাক্ত খাবার খাওয়া আপনার শরীরের উপর ক্ষতিকর প্রভাব ফেলে, বিশেষ করে গ্রীষ্মে। আপনি যদি ভারী এবং গভীর ভাজা খাবার খান তবে এটি গরম আবহাওয়ার সময় ডিহাইড্রেশন হতে পারে। সর্বশেষ হচ্ছে কোমল পানীয়। অনেকে পেটের সমস্যা হলে তা সারানোর জন্য কোমল পানীয় খান। তাদের ধারণা, ঠান্ডা এই পানীয় গ্যাস বা অ্যাসিডিটি কমিয়ে দিতে পারে, কিন্তু সত্যিটা হলো এ ধরনের পানীয় পান করলে অ্যাসিডিটির সমস্যা কমার বদলে আরও বেড়ে যায়, যে কারণে বাড়ে পেটের সমস্যাও। ঘুম থেকে ওঠার পর খালি পেটে কোমল পানীয় কখনোই পান করবেন না। সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।